এখন আমরা যাচ্ছি সন্তোষপুর লেক পল্লি। সন্তোষপুর লেক পল্লি ঠাকুর তোমাদের ঘুরে দেখাবো আজকে, চলো। জাস্ট লাইনটা দেখো, আমরা অনেকজনের পেছনে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের বেশি সময় লাগেনি, লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়েছে আর হালকা বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি, জাস্ট তোমাদের যতটা সম্ভব ভিড়ের মধ্যে জাস্ট ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জাস্ট দেখো প্যান্ডেলে ঢুকতেই মুখটা কিন্তু এইরকম টিভির মতো দেখতে, এইরকম প্যান্ডেলের মুখটা, ঠিক আছে। এর ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে, যাপন চিত্র ওদের থিম। আর সবথেকে ভালো লেগেছে আমার প্যান্ডেলের ভেতরে ঢুকে ওখানকার পরিবেশটা, ঠিক আছে। মানে চারদিকে খুব সুন্দর ছোট ছোট টিভি দিয়ে সাজানো, আর দূরদর্শন যে ওপরে প্যান্ডেলের ওপরে দূরদর্শনের যে আমরা যে গানটা শুনতে পারি সেই গানটা বাজছিল, হালকা বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। এরপর আসলাম সন্তোষপুর ত্রিকোণ পার্ক। সন্তোষপুর ত্রিকোণ পার্কের ঠাকুরটাও খুব সুন্দর করেছে, আর এখানেও লাইন ছিল কিন্তু লাইন খুব তাড়াতাড়ি এগিয়েছে তাই কোনো প্রবলেম হয়নি। থিম হচ্ছে উত্তরণ, আর এখানে হচ্ছে প্যান্ডেলটা করেছে হচ্ছে লোহার রড দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নৌকোর মতো একটা লুকস দিয়েছে, তো ভালোই লেগেছে এখানকার ঠাকুরও। এবার আমরা এসেছি সন্তোষপুর সাউথ এভিনিউ। এখানকার থিম হচ্ছে লক্ষ্মী। জাস্ট এখানকার প্যান্ডেলটার সম্বন্ধে কি বলবো, অপূর্ব। জাস্ট ঢুকতে গেটের সামনে এইরকম চাকার মতো ঘুরছে, আর হচ্ছে এই রকম একটা ছোট্ট বাচ্চার ছবি দেওয়া, আর চারদিকে এইরকম চাকার মতো ঘুরছে। ভেতরে প্রবেশ করার পর চারদিকে পরিবেশটাই অন্যরকম। এখানে একদিকে যেমন লক্ষ্মীর মূর্তি দেওয়া আছে সেই রকম হচ্ছে, আরেক পাশে হচ্ছে অ্যাসিড আক্রান্ত মহিলাদের ছবি দেওয়া হয়েছে। তো খুব সুন্দর ওদের থিমটা, যে মানে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। যদি তোমরা কেউ না আসো এখনো পর্যন্ত তাহলে এসে ঘুরে যেও, আর মায়ের মূর্তি তো অপূর্ব সুন্দর। আমার দেখা সন্তোষপুরের সেরা তিনটে পুজো, আর যাদবপুর বা সাউথ কলকাতার মধ্যে সেরা পুজোর মধ্যে কিন্তু এই তিনটে পুজো পড়ে, তো তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আমার পার্সোনালি ভালো লেগেছে সন্তোষপুর লেক পল্লি আর সন্তোষপুর সাউথ এভিনিউ, তারপর ত্রিকোণ পার্ক, তো তোমরা দেখে এসো।